আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার গত ভ্লগে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি 1 ঘন্টা 6টা রেসিপি রান্না করেছিলাম। তো ওই 6টা রেসিপির মধ্যে একটা রেসিপি ছিল লামকিমার রেসিপি। ওই একটা রেসিপি থেকে আমি ওভার দ্য উইক কীভাবে আরও 4টা রেসিপি বানিয়েছিলাম সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি একটা রেসিপি রেডি করেছিলাম, সেটার নাম হচ্ছে কিমা স্টাফড পেপারস। তো এখানে কিছু কুসকুস আমি নিচ্ছি। কুসকুসটা কেটল থেকে বয়লিং ওয়াটার নিয়ে আমি 2 থেকে 3 মিনিটসের জন্য এগুলোকে রেখে দিব, যাতে কুসকুসগুলো ভালো করে নরম হয়ে আসে। কিছু পেপারস কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে ভিতরটাকে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটার ভিতরে আমি কিছু স্টাফিং দিব। কুসকুসগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে, যেই পরিমাণ পানি দিয়েছিলাম আমি কোনো পানি আর ফেলেও দেইনি বা অ্যাডও করিনি। এর মধ্যে এখন আমি অ্যাড করে নিচ্ছি আমার প্রি কুকড কিমা। আমি আমার গত ব্লগের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি কেউ এই কিমার রেসিপিটা দেখতে চান তাদের জন্য। তো পরিমাণ মতো কিমা, মানে আমি এখানে যে পরিমাণ কুসকুস নিয়েছি সেই একই পরিমাণ কিমাও আমি অ্যাড করে নিয়েছি। তো এগুলাকে ভালো করে মিক্স করে এখন আমি পেপারসের ভিতরে এগুলাকে দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর উপরে দিয়ে দিচ্ছি কিছু চিজ। এইভাবে একইভাবে আমি সবগুলো রেডি করব। আমি সবগুলো পেপারস একই স্টাইলে স্টাফিং করে দিব কিমা আর কুসকুস দিয়ে, তারপর উপরে কিছু চিজ স্প্রেড করে দিব, তারপর এটাকে আমি বেক করে নেব। এটা বেক করতে আমার সময় লাগবে 22-25 মিনিটস, আর 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি এগুলাকে বেক করব। এখন আমি একটা মজার সালাদ বানিয়ে নিচ্ছি। এখানে সালাদের জন্য আমি ইউজ করেছি টমেটো, কিউকুম্বা এবং হোয়াইট অনিয়ন। আর এই ড্রেসিংটা আমি ইউজ করব মাস্টার্ড এবং হানির এই ড্রেসিংটা দিয়ে। সালাদ বানালে কিন্তু অনেক মজা লাগে, আমি ইদানিং এটা অনেক পছন্দ করছি, সালাদের মধ্যে দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এটাকে ভালো করে শুধু সবগুলো সবজি কেটে এটা মিক্স করে দিলেই হবে, লবণ বা অন্য কোনো কিছুই আমি আর ইউজ করি না। রেডি হয়ে গেছে আমার কিমা স্টাফড পেপারস। সাইড ডিশ হিসেবে আমি ইউজ করছি চিপস, যেগুলো আমি এয়ার ফ্রাইয়ারে দিয়ে রেডি করে নিয়েছি। তো কিমা স্টাফড পেপারস, চিপস এবং সালাড সব মিলিয়ে দারুণ একটা রেসিপি রেডি হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। সেকেন্ড রেসিপি হচ্ছে লেটাস র্যাপড কিমা। এটা খেতে ভীষণ মজা, কিন্তু বানানো একেবারেই সহজ। যারা রাত্রে হালকা খাবার খেতে পছন্দ করেন, ডায়েটিং করছেন, স্পেশালি কিটো ডায়েট যারা করছেন, তাদের জন্য এই রেসিপির কোনো তুলনাই হয় না। কিমাগুলা, প্রি কুকড কিমাগুলা আমি একটা পানি নিয়ে ভালো করে ঝরঝরে করে এগুলাকে ভেজে নেব। পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি একেবারে গুঁড়া থেকে, আস্তে আস্তে পাতাগুলো থাকবে, পানি দিয়ে সামান্য একটু রিন্স করে আমি খুব ভালো করে পানিগুলো ঝরিয়ে নেব। পছন্দের সস এবং সালাড নিতে কখনোই ভুলবেন না, এতে খাবারের স্বাদ কিন্তু আর অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে নিচ্ছি হোয়াইট অনিয়ন এবং হালাপিনো, আর সস হিসেবে ইউজ করছি চিলি সস এবং মেয়োনিজ। আপনারা যদি চান তাহলে আরেকটা কাজ করতে পারেন, লেটাসের ভিতরে কিমা, সালাড এবং পছন্দের সস দিয়ে এটাকে র্যাপ করে একটা স্টিক দিয়ে আটকিয়ে নিজের জন্য বা গেস্টের সামনে সুন্দর করে আরও মানে প্রেজেন্টেবল করে পরিবেশন করতে পারবেন। তবে আমাদের যেহেতু সালাদের এবং সসের পছন্দের ভিন্নতা আছে, তাই আমি এগুলোকে এভাবেই রেখে দিই।
আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার হচ্ছে লাজানিয়া। এটা বসানোর জন্য রেকট্যাঙ্গল বা স্কোয়ার শেপের ডিশ নিলে সবচেয়েতে বেশি ভালো হয়। আমার কাছে কোনো লাজানিয়া সস ছিল না, তাই আমি হোয়াইট সসটা ঘরে বানিয়ে নিয়েছি। আর রেড সস হিসেবে আমি ইউজ করছি এইটা, ক্রিমি টমেটো অ্যান্ড হার্ব পাস্তা বেকার, এই সসটা আমি ইউজ করছি। ভালোই লাগবে, খারাপ লাগবে না, যদিও লাজানিয়া সস ইউজ করলে ভালো যেহেতু নেই, এর জন্য আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। লাজানিয়া বানাতে তো লাজানিয়া শিট লাগবে অবশ্যই। আপনারা চাইলে এটাকে বয়ল করে নিতে পারবেন, আমি বয়ল করি না, এভাবে সরাসরি আমি এগুলো দিয়ে বসিয়ে দিই। এখন হচ্ছে লেয়া দেওয়ার পালা। আপনি আপনার পছন্দ অনুযায়ী লেয়ারটা দিয়ে দিবেন, লাজানিয়া শিট, হোয়াইট সস, রেড সস, কিমা, চিজ, এগুলো দিয়ে আপনাকে লেয়ার দিতে হবে। তো আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে লেয়ার দিতে থাকবেন। তবে আমি যেহেতু লাজানিয়া শিটগুলো বয়ল করে নেইনি, তাই লাজানিয়া শিট দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি সস। এই সসগুলোর মাধ্যমেই লাজানিয়া শিটগুলো নরম হয়ে যাবে। আমার এখানে মোট তিনটা লেয়ার হয়েছে। সব লাস্টে আমি অনেকগুলো চিজ দিয়ে এগুলোকে ওভেনে বেক করব 15-20 মিনিটসের জন্য 170°C টেম্পারেচারে। কিমা তো ঘরে রান্না করাই ছিল, ফ্রিজে গিয়ে দেখলাম দারুণ সুন্দর তিনটা কালারের পেপারস আছে। সব কিছু মিলিয়ে মনে হলো কিমা পাস্তা রান্না করলে দারুণ হবে। এই রেসিপিটা আমি আর স্টেপ বাই স্টেপ শেয়ার করছি না, কারণ পাস্তার অলরেডি রেসিপি আমি শেয়ার করেছি, একইভাবে আমি এটাও রেডি করেছি। যা কিমা ছিল সব কিছু দেওয়ার পরে মনে হলো এনাফ হয়নি, তাই কিছু চিকেন কাবাব কেটে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আমার এই মিল আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।